সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে যে কোন মোবাইল যে ফাইল থেকে একটি সুন্দর ছবি সিলেক্ট করে নিতে পারো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড এ নিয়ে সুন্দর মত কালার করে এডিট করে তারপর ঠিক এর ক্লিক করে আমরা টাম অপশনে ক্লিক করে ফিল্টার স্টাইল একটু বাড়িয়ে ফর্ম এ ওয়ার্ড ক্লিক করে টেম্পারেচার একটু টিন একটু মিডিয়াম লো করে কার্ভ ক্লিক করে সামান্য একটু কালার বাড়িয়ে নি তারপর বিগনেস এ ক্লিক করে আউটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নি আর ব্রাইটনেস একটু কমিয়ে নি তারপর কি আমার ঘরে গেলি পরে কোয়া বসেছিল সুন্দর করে ছবিটি গ্যালাইতে সেভ করি